আপনাদের সাথে আছে মেহেদী হাসান, আর আজকে টপিক হচ্ছে স্মরণীয় সৌমিত্র। প্রথম প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের যে কেমিস্ট্রি ছিল সেটা আসলে কেমন ছিল? বাংলা ফিল্মের প্রতি আমার ইন্টারেস্টটা গ্রোই করেছে আসলে সত্যজিৎ রায় থেকে, কারণ আমি খুব ছোটবেলা থেকেই আসলে যখন বই পড় ফ্রম দ্য ভেরি বিগিনিং তাকে আমি আসলে ডিরেক্টর হিসেবে আমি চিনি, তাকে আমি চিনেছি রাইটার হিসেবে, ফেলুদা পড়তে পড়তে বড় হয়েছি। সো আমার কাছে সত্যজিৎ রায় মানে প্রথমেই আমি যেটা মানে পিকচারাইজ করতে পারি দ্যাট হি ইজ আ ভেরি গুড রাইটার। তো যখন ফেলুদা পড়েছি ছোটবেলা থেকে, একদম ছোট যখন মানে মাত্র পড়া শিখেছি, মানে বইপত্র ঠাকুরমার ঝুলি টুলি পড়তাম আর কি, যখন তখন ফেলুদা পড়তে পড়তে যে সামহাও মানে আছে না যে যে কোনো একটা ক্যারেক্টার পড়লে আমরা মানে যে ক্যারেক্টার প্রতি খুব অবসেসড হয়ে যাই, সেটাকে আমরা আসলে ইমাজিন করার ট্রাই করি নিজের মতো করে। গুপি গাইন বাঘা বাইন, হ্যাঁ ফার্স্ট দেখি খুব ছোট থাকতে ওইটা, যদি আমি এটা জানতামই না যে এটা সত্যজিৎ রায়ের মুভি, এটা বোঝার মতো বয়স ছিল না আমার। প্রথম ইন্টেনশনালি যখন আমি সত্যজিৎ রায়ের মুভি দেখি তখন আমার ফার্স্ট দেখা মুভি ছিল সত্যজিৎ রায়ের, সেটা হচ্ছে পথে পাঁচালী, যেটা সত্যজিৎ রায়ের ফার্স্ট ডিরেক্ট করা মুভি। পথের পাঁচালী আমি দেখেছি পথের পাঁচালী পড়ার পরে, আমি ক্লাস সেভেনে থাকতে পথের পাঁচালী পড়ি, আর ক্লাস সেভেনে পড়ার পরেই আমি ওই মুভিটা দেখি। ফেলুদা যেভাবে পিকচারাইজ করেছি, অপুকেও আমি সেভাবেই পিকচারাইজ করেছি। তো অপুর সংসারে যখন অপু কল্পনাটা এমন ছিল যে অপু হচ্ছে খুবই সাধারণ, খুবই সাধারণ একটা ছেলে, একেবারে মিডল ক্লাস ফ্যামিলি রিপ্রেজেন্ট করে এরকম একটা ছেলে, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসে বাট স্ট্রাগল করে বড় হয় এরকম একটা ছেলে, সামথিং ভেরি স্পার্কলিং ইনসাইড হিম এরকম একটা কিছু মনে হয়েছিল, সো ফিটিং ব্রিলিয়ান্ট এরকম কিছু। অপুর সংসারে ফার্স্ট আমি সৌমিত্র চ্যাটার্জিকে দেখি সৌমিত্র চ্যাটার্জি হিসেবে, সত্যজিৎ রায়কে আসলে সত্যজিৎ রায় হওয়ার পেছনে সৌমিত্র রায়ের ভূমিকা অনেক বেশি। সত্যজিৎ রায়ের প্রত্যেকটা মুভি মানে একটা গল্প, একটা স্পেসিফিক গল্প, একজন ডিরেক্টর অ্যাক্টরকে বোঝাতে পারে যে হোয়াট দ্য স্টোরি ইজ। আমার কাছে মনে হয়েছে আমি যখন অপুর সংসার দেখতে বসেছি, টু বি ভেরি অনেস্ট, আমার মাথায় কিন্তু গল্পটা ছিল যে মানে আমি বিভূতিভূষণ যেভাবে অপুকে পিকচারাইজ করেছে ঠিক সেরকমই ছিল, কোনো গল্প অবলম্বনে যেসব ছবিগুলো হয় বানানো হয় সেগুলো দেখার পরে কেন জানি আমি মানে আনফর্চুনেটলি খুব কি বলবো এক ধরনের ডিসহার্টেন্ড হয়ে যাই। বই মানে তো অনেক বড় একটা জিনিস, এটা তো আর 3 ঘন্টার ছবিতে তো আনা সম্ভব না, কিন্তু দর্শক যেটা এক্সপেক্ট করে যে মুভির যেই মানে মেইন থিমটা সেটা যেন একদম অথেন্টিক হয়, সেটা যেন একদম অর্গ্যানিক হয়, সেটা যেন মানে আনচেঞ্জেবল হয়, এটাই তো মানুষ এক্সপেক্ট করে। পথের পাঁচালী হচ্ছে বিরাট বড় একটা উপন্যাস, এটা খুব মনোযোগ দিয়ে যদি পড়ি তাহলে, আমি যদি খুব একেবারে শর্ট টাইমও ধরি তাহলে আমার আমি আমি খুব শর্ট টাইমে শেষ করেছি, আমার 3 দিন লেগেছে শেষ করতে। এখন একটা বই পড়তে 3 দিন লাগে, এখন একটা মুভি তো আর 3 দিন ধরে দেখা যাবে না। যখন ছবি দেখবো তখন আমার এক্সপেকটেশন থাকবে যে আমি যেভাবে পড়েছি, যেভাবে গল্পটাকে আমি ধারণ করেছি ঠিক সেভাবেই যেন প্রেজেন্ট করা হয়। আর আমার মনে হয় সত্যজিৎ রায় এখানেই সাকসেসফুল। সত্যজিৎ রায়ের অপু যেভাবে ফেলুদা হয়ে উঠলেন সে বিষয়ে তুমি যেটা আসলে বলতে চাও বা জানো আর কি? দেখো আমার মনে হয় যখন আমি অপু সংসার দেখি তখন আমার অপুকে খুবই আছে না মানে খুব ফ্রাজাইল, একটুতে মানে খুবই সফট হার্টেড, খুবই সফট মানে একটুতে ভেঙে পড়ে যাচ্ছে বা খুবই ইমোশনাল একটা ক্যারেক্টার, খুবই ইমোশনাল। মানে যখন অপর্ণা মারা যায়, তার ওয়াইফ যখন মারা যায়, সে একেবারে মানে টোটালি তার জগৎ সংসার নিজের লাইফ সবকিছু থেকে একেবারে গিভ আপ করে দেয়, মানে পুরোপুরি ডেড ইনসাইড একটা মানুষ। সেখান থেকে ফেলুদা তো পুরোপুরি একদম অন্য ধাঁচের একটা ক্যারেক্টার না, মানে কাইন্ড অফ বাংলার শার্লক হোমস, হ্যাঁ খুবই স্ট্রং, খুবই বোল্ড, একেবারে মানে খুবই কারেজিয়াস, মানে হু কেয়ার্স টাইপের একটা ক্যারেক্টার, এক ধরনের ইম্প্রেশন ফেলে দিয়েছিল অপু করে যে সে খুবই একটা সফট একটা ক্যারেক্টার। ইভেন আমি পরবর্তী যে আমি তো সৌমিত্রর ওভাবে ক্যারেক্টার মানে তার মুভি ধারাবাহিকভাবে তো আর দেখিনি, কিন্তু যে কয়টা মুভি দেখেছি মানে অপুর সংসারের পরে মোটামুটি সবগুলো ক্যারেক্টারগুলোই না খুব বেশি বোল্ড কিছু না, ফেলুদাতে গিয়ে না একেবারে টোটালি একদম চেঞ্জড একটা জিনিস হয়ে গেছে। ফেলুদা আমি যেভাবে পড়ছি একেবারে সেম ভাবে যেটা অপু সংসারের ক্ষেত্রে, মানে যেভাবে আমি পিকচারাইজ করেছি সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক সেভাবেই ওটা প্রেজেন্ট করেছে। এখানে একটা কোশ্চেন যে অপুকে কেন ফ্রাজাইল মনে হলো তোমার কাছে? অপু সবসময় যখন প্রথম দিকে যখন বিয়ের আগের যে সিনটা দেখায়, তুমি যদি দেখে থাকো অপুর সংসার, বিয়ের আগে যে সিনটা দেখায় ও যে ওর বন্ধুর সাথে মনে হয় পিলু ছিল ওর নাম, বন্ধুর নাম পিলুর সাথে একটা ডায়লগ ছিল যে সে তার জীবন সম্পর্কে কি ভাবে, জীবন সে হেরে যাচ্ছে
একবার ভাসছে একবার ডুবছে হেরে যাচ্ছে, কিন্তু মানে হুট করে আবার মানে তার হোপটা যে ডুবে যেতে যেতেও কিন্তু তার হোপটা আবার বেঁচে উঠতেছে, এরকম মানে সে হচ্ছে জীবনের প্রতি যে হোপটা সেটা গিভ আপ করছে না, কিন্তু আবার সে বুঝতেছে যে সে একজন তার লাইফটা কোথা থেকে একদম শূন্য থেকে উঠে আসা একটা ছেলে, গ্রামের কোন পুরোহিতের একজন ছেলে, খুবই স্ট্রাগল করার মানে খুব অভাব, মানে ছোটবেলা যদি দেখি অপুর ছোটবেলা কিন্তু পুরোটাই দারিদ্র্যের অভাব ছাড়া কিছুই নেই। ওখান থেকে উঠে এসে সে হচ্ছে কলেজে পড়াশোনা করেছে, ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছে, কিন্তু যেখানে যাচ্ছে যেখানেই যাচ্ছে সে রিজেক্টেড হচ্ছে। কেন রিজেক্টেড হচ্ছে? হয় সেখানকার চাকরির সাথে তার কোয়ালিফিকেশন যাচ্ছে না, আদারওয়াইজ তার কোয়ালিফিকেশন ওভার কোয়ালিফাইড, সে দেখা যাচ্ছে ম্যাট্রিক পাস যাচ্ছে আর সে ইন্টারমিডিয়েট পাস। এই যে জিনিসগুলা এই দুইটার মধ্যে কিন্তু সে ভিতরে ভিতরে খুব স্ট্রাগল করছে। তার জীবনে কিছু করা উচিত, সে একটা উপন্যাস লিখবে, তার অনেক বিগ ড্রিম তার উপন্যাস নিয়ে। তার মানে অপর্ণা আসার আগে তার জীবনে উপন্যাস ছাড়া কিছুই ছিল না, আপন বলতে কিছুই ছিল না, কিন্তু সেই সাথে কিন্তু তার ভিতরে এই ফ্রাস্ট্রেশনটাও কাজ করছে যে সে কিন্তু একটা ক্যাপিটালিস্ট সোসাইটির একজন রিপ্রেজেন্টার, তাকে ক্যাপিটালিস্ট সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে হলে তাকে হচ্ছে একটা বিগ অ্যামাউন্টের টাকা ইনকাম করতে হবে। এই যে দুইটা জিনিসের ভিতরে 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 সে যে ডিলেমার মধ্যে ভুগছে, এটা কিন্তু অপুর সংসারে মানে খুব ভালোভাবে বোঝা গেছে। আমার মনে হয় যে সত্যজিৎ রায় এই জিনিসটা ব্রেক করেছেন যে ফেলুদা ক্যারেক্টারটাকে হচ্ছে সৌমিত্রকে নেওয়ার ক্ষেত্রে, যে আমাদের ভিতরে না এক ধরনের মানে কি বলবো এক ধরনের চিন্তার মানে কনসেপশন ক্রিয়েট হয়ে গেছিল যে গোয়েন্দা হল বলতেই আসলে আমরা খুব ওয়েল বিল্ড একেবারে এক্স্যাক্টলি জেমস বন্ড শার্লক হোমস এই টাইপের গোয়েন্দা হতে হয়, ইটস অল অ্যাবাউট ব্রেইন, তোমার মানে বডি স্ট্রাকচার কিরকম, ফিজিক কিরকম, সেটা কিন্তু খুব বেয়ারলি ম্যাটার্স। তো মানে সিক্স প্যাক জরুরি নয় আর কি। সৌমিত্র কিন্তু পুরোটাই দেখিয়েছে যে একটা গোয়েন্দা কিভাবে চিন্তা করে, সে যখন একটা কেস সলভ করে তখন কিভাবে কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করে সেটা কিন্তু সে প্রেজেন্ট করেছে। স্পেশালি ওই যে সোনার কেল্লায়, হ্যাঁ সোনার কেল্লায় সে যখন বলে যে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে, টেলিপ্যাথি কি, টেলিপ্যাথি বলতে কিন্তু কিছু এক্সিস্ট করে না, কাইন্ড অফ সার্কাজম হিসেবে বলেছে। আবার তার যে সে যে মানে খুবই মানে ওয়েল ক্যাপেবল একটা ক্যারেক্টার, মানে যে কোনো যে কেসই হোক সেটা কেসটা সলভ করার যে সে একটা ক্যাপাবিলিটি সে ধারণ করেছে সেটা কিন্তু এই সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছে, আছে আমাদের টেলিপ্যাথির জোর। আমার মনে হয় সে খুব ভালোভাবেই জানে যে একজন অ্যাক্টরের ক্যাপাবিলিটি কতটুকু, সে কতটুকু ভার্সেটাইল হতে পারে, কতটুকু ভার্সেটাইল ক্যারেক্টার প্লে করতে পারে, কারণ দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার। মানে আমি টমবয় ক্যারেক্টারটা খুব ভালো করলাম, দেখা যাবে পরবর্তী তিন মুভিতে আমার টমবয়ইশ ক্যারেক্টারই হবে। এই যে ডিরেক্টরদের না এই জিনিসটা থেকে বের হওয়া যে মানে এক ধরনের কি বলবো কালচার বলো বা এক ধরনের অভ্যাস বলো, আমার মনে হয় এটা সত্যজিৎ রায়ের সব থেকে ভালো মতো ছিল। সহকারী অভিনেতা হিসেবে প্রবেশ করি তাহলে, ওই সহকারী ভূমিকায় আজীবন কাজ করে যেতে হবে অভিনেতা হিসেবে, তাই তো? এরকম একটা কালচার ক্রিয়েট হয়ে যায় ইন্ডাস্ট্রিতে। আর সৌমিত্রর উপরে আমার মনে হয় সত্যজিৎ রায়ের অগাধ বিশ্বাস ছিল, না হলে সে 14টা মুভিতে কখনো সে কোনোদিনও তাকে এন্ট্রান্স দিত না। আর এত ভার্সেটাইল, 14টা ক্যারেক্টার 14 রকম, একটার সাথে কোনোটার মিল নাই। সৌমিত্র বনাম উত্তম কুমার সম্পর্কে আর কি যদি একটু বলো, কারণ সৌমিত্র এবং উত্তম কুমার সেই সময়টাই কিন্তু হাড্ডাহাড্ডি একটা ব্যাপার ছিল এবং ফ্যান বেসটাও কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছিল, রাইট? অবসেশন যদি থেকে থাকে তাহলে সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপরেই আমার একদম ছোটবেলা থেকে আছে, কারণ বিকজ আমি তার মুভি দেখতে দেখতে আসলে মুভি কি জিনিস সেটা আমি শিখেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলা ইংলিশ মুভি দেখার মধ্যে খুব বেশি ডুবে গেছিলাম আর কি। তার মধ্যে হচ্ছে বাংলার এই সত্যজিৎ রায় আর ইংলিশে আলফ্রেড হিচকক, এই দুজনের মুভি দেখতে দেখতেই আমার পুরো টিনেজটা গেছে। আমার মনে হয় এটা সৌমিত্রও এটা এটা সমানভাবে স্বীকার করে গেছেন। আমি একটা শর্ট ফিল্মও দেখেছি এবং সৌমিত্র এটা নিয়ে কথা বলেছেন যে সে উত্তম কুমারের কাছাকাছি যেতে পারবে। বিশেষ বিশেষ চলচ্চিত্র কি কি ছিল এবং সেসব কেন এত জনপ্রিয় হয়ে ওঠে? যখন অপু সংসার রিলিজ পায় তখন কিন্তু আমি ওটা নিয়ে অনেক রিসার্চ করেছি যে এটা কিভাবে মানে ইম্প্যাক্ট ফেলে আসলে কলকাতায় বা বাংলায়। তো আমি দেখেছি যে এটা মানে বের হওয়ার পরে সৌমিত্র রাতারাতি অনেক বেশি পপুলার হয়ে যায়। তো এরপরে যখন সে মুভিগুলো করা শুরু করে, ইভেন ও সৌমিত্র এটা নিজেও স্বীকার করেছে, যখন মুভিগুলো করা শুরু করে সেখানে না ওই যে অপু টাইপ ক্যারেক্টারের ছাপটা থেকেই যেত, সো ওইটা থেকে বের হওয়ার জন্য উনি মানে মোটামুটি স্ট্রাগল করেছেন। তো আমার ক্ষেত্রে সৌমিত্র যদি তুমি স্পেসিফিক্যালি যদি মুভির নাম নিতে বলো তাহলে সবার আগে আমি নাম নেব হচ্ছে অশ্বনী সংকেত, অশ্বনী সংকেতে যে ক্যারেক্টারটা প্লে করেছেন ওইটা 43-এর মনন্তর তো এটা আমরা সবাই পড়েছি, কিন্তু এটা কতটা ভয়াবহ ছিল এটা আসলে মানে আমরা আমাদের রিয়েলাইজ করার মতো এটা আমাদের সামর্থ্য নাই, কারণ আমরা ওই সময় ছিলাম না।
বই পড়ে কতটুকু বোঝা যায় বলো? সত্যজিৎ রায় এটা খুব ভালো মানে ফুটিয়ে তুলেছেন, আর সেখানে সৌমিত্র আসলে একটা পুরোহিতের ক্যারেক্টার প্লে করেছিল, আমার মনে আছে একটা পুরোহিতের ক্যারেক্টার প্লে করেছিল, নিজের সংসারে অনেক অভাব অনটন, কিন্তু তারপরেও সে আসলে মানে এই যে দুর্ভিক্ষ যাচ্ছে, দুর্ভিক্ষ চলছে, তারপরেও সে নিজের মান, সে একজন পুরোহিত মানে সে সমাজের একজন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ স্তরের মানুষ, সে তার আলাদা সম্মান আছে, মানে সে উচ্চ স্তরের মানুষ আর কি, এক কথায় সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ, সে নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে সে দিনের পর দিন না খেয়ে থাকছে, তার ওয়াইফ না খেয়ে থাকছে, মানে এই দুইটার যে স্ট্রাগল সেটা আসলে খুবই মানে আমার কাছে প্যাথেটিক লেগেছে এবং ইট টাচড মাই হার্ট। সেগুলো বাঙালি সমাজে বাঙালি দর্শক কেন দেখেছিল এবং তাদের আসলে সেই সময়টাই যে তাদের সময় কাটছিল সেটা আসলে কি দৈনদশা এবং দারিদ্রতা এগুলোই কি তাদের প্রধান কারণ ছিল এবং এগুলোই বড় বড় সংকট ছিল কি? এটা এটা একটা ভালো কোশ্চেন করেছে যে কি মানে শুধুমাত্র এই যে দৈন্যদশা দারিদ্রতা মানে এক কথায় মিডল ক্লাস ফ্যামিলির যে স্ট্রাগল এটাই ছিল কিনা, মানে মিডল ক্লাস ফ্যামিলিকে তার সেই ফ্যান বেসটা হয়েছে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু সে কিন্তু এটা থেকেও বের হয়েছে, ঘরের বাইরে দেখেছো কিনা জানি না আমি, আমার ঘরের বাইরেতে সে যে বিশাল বড় একটা বোল্ড ক্যারেক্টার মানে প্লে করেছে সেটা লিটারেলি আমার মনে হয় সৌমিত্র মানে সে পুরা মানে টাইম মানে তার ক্যারিয়ার লাইনের মধ্যে যতগুলো মানে ক্যারেক্টার প্লে করেছে এটা একটা বিরাট বড় রিভলিউশন বলা চলে। ঘরে বাইরে থেকে আমার মনে আছে একটা অনেক লং টাইমের একটা স্পিচ ছিল, হ্যাঁ ওই স্পিচটার খালি শোনা না তুমি, ওই স্পিচটার মানে একটা সেন্টেন্স শেষ করবে তোমার কোয়েশ্চেন মানে তোমার ইন্টারেস্ট হবে যে পরবর্তী সেন্টেন্সটা কি বলে, এই জিনিসটা আমার মনে হয় যে সৌমিত্র ছাড়া আর কারো দ্বারা পসিবল হতো না। দেখা নামে একটা মুভি করেছে যেটা সত্যজিৎ রায়ের না, সত্যজিৎ রায়ের মানে ডিরেকশনের মুভি না, দেখাতে হচ্ছে সৌমিত্র, আমার মনে আছে সৌমিত্র হচ্ছে একটা ব্লাইন্ড পার্সনের ক্যারেক্টার প্লে করেছিল, সেখানে চোখের এক বাদ দিয়ে পুরোটা তোমার ফুল বডি কাজ করতেছে কিন্তু চোখের কোনো অ্যাক্ট নাই, এটা কিন্তু খুবই বিশাল একটা কঠিন কাজ। ওই মুভিটা দেখার পর আমার মনে হয়েছে যে মানে সৌমিত্র আসলেই ব্লাইন্ড। আর যদি আমি হালের একদম কন্টেম্পোরারি কিছু বলে, আরো অনেক মুভি তো আছে তার, গণশত্রু, তারপরে হচ্ছে শাখা প্রশাখা, শাখা প্রশাখাতে সে হচ্ছে খুবই মানে ইম্পালসিভ একটা ক্যারেক্টার প্লে করছিল, মানে সে হচ্ছে মেন্টালি ডিসঅর্ডার। আর একটা সমাপ্তি, সমাপ্তিতে হচ্ছে সে দেখাইছে সে হচ্ছে একজন কাইন্ড অফ আছে না আগের দিনের ওই যে ডমিনেটিং মানে হাজব্যান্ড যেরকম। রিদি আমরা ছিলাম বেলা শেষে, কোশ্চেন নাম্বার 8 বা 7 মনে হয়, বেলা শেষে মুভি সম্পর্কে এবং সাজবাতে এবং যেটা ব্রেইন ড্রেন নিয়ে একটু আলোচনা হচ্ছিল। প্রথমেই আসলে ডিসকাস করে নেওয়া উচিত মা বাবার সাথে যে তুমি আসলে তোমরা আসলে কি চাচ্ছ আমাদের কাছ থেকে এবং সন্তানরা কি চাচ্ছে, পড়াশোনা শেষ করে তারা দেশে ফিরুক, এখানে সেটেল করুক, বা নাকি তাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, নাকি তারা চাচ্ছে তারা বিদেশেই থাকুক, তারা তাদের মতো থাকুক। আগে থেকে একটা কনভারসেশনে গিয়ে যদি তার ডিসিশনটা নেয় আমার মনে হয় যে এই ধরনের প্রবলেম গুলো আসলে অ্যাভয়েড করা যায়। কেন এই প্রজন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়কে মিস করবে, মানে আমরা এবং বলতে গেলে আমাদের যারা সৌমিত্রকে জানলই না, বেলা শেষে দেখলই না। আচ্ছা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কেন মিস করবে এটা বোঝার জন্য আসলে তার একটা কাজ দেখাই যথেষ্ট, আমার মনে হয় একটা কাজ, অনলি একটা কাজ দেখাই যথেষ্ট যে কেন মিস করবে। তাকে মিস করার প্রথম কারণ হচ্ছে তার প্রত্যেকটা মুভিতে খুব ইম্পর্ট্যান্ট ডিপ মেসেজেস থাকে যেগুলো হচ্ছে লিটারেলি তুমি তোমার লাইফের সাথে রিলেট করতে পারবা এবং তুমি তোমার লাইফে তুমি যদি মানে স্ট্র্যাটেজিক হও এবং তুমি যদি কাইন্ড অফ ইন্টেলিজেন্ট হও তাহলে তুমি লাইফে পুট করে সেটা সর্ট আউটও করে ফেলতে পারবা, তুমি যদি লেসন নিয়ে থাকো ট্রুলি। তার প্রত্যেকটা মুভিতেই এই এই ধরনের মানে তোমার ডিপ মেসেজেস থাকে, আমি এমন কোনো মুভি দেখিনি যে যেখানে সৌমিত্র হচ্ছে তোমার মুভি করেছে বা যেখানে সেখানে হচ্ছে খুব একটা স্ট্রং মেসেজ নাই, প্রত্যেকটা মেসেজই কিন্তু মানে তোমার কি বলবো জীবনমুখী এক কথায়। সৌমিত্র চ্যাটার্জির ব্যক্তি জীবন এবং কিছু অজানা কথা তুমি কি জানো? যদি জানো তাহলে একটু বলো, যদি দুই একটা ঘটনা যদি জানো সেক্ষেত্রে বলো। সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি তার প্রথম স্ক্রিন টেস্টে সে বাদ পড়ে গিয়েছিল, নীলকান্ত মনি না কি যেন একটা মুভির জন্য মানে বাদ পড়েছিল এবং ওইটা পরে অনেক সুপার হিট হয়, ওইটা বাদ পড়ার পরেই আসলে হচ্ছে সত্যজিৎ রায় তাকে সিলেক্ট করে, এটা খুবই মজার একটা ঘটনা যে এটা মনে হয় মোটামুটি সবাই জানে যে তার সে তার আদি পুরুষ হচ্ছে কুষ্টিয়াতে ছিল এবং সব জায়গাতেই সে হচ্ছে মানে
একদম স্পন্টেনিয়াসলি বলেছে যে তার বাংলাদেশের প্রতি তার এক ধরনের আলাদা টান কাজ করে। যে কলকাতার যে সিরিয়ালগুলো হয় এগুলো থেকে বি গ্রেডের মুভি অনেক ভালো, এবং এটা নিয়ে সে লিটারালি অনেক বড় মাপের ক্রিটিসাইজড হয়েছেন কলকাতায় অনেক মানুষের কাছ থেকে, এবং অনেক মানুষ তার নামে অনেক মানে কি বলবো কুরুচিপূর্ণ কথাও বলেছেন। আচ্ছা, ব্যাকস্পেস সম্পর্কে আমার মন্তব্য যদি বলি, তোমার ইনিশিয়েটিভটা আমার খুবই ভালো লেগেছে, কারণ শুরু থেকে তোমার সাথে ছিলাম মোটামুটি, মানে তোমার আইডিয়া জেনারেট করা, এবং তুমি তখন বলছিলে যে তুমি আসলে মানে কি কন্টেন্ট নিয়ে কাজ করবে সেটা আসলে তুমি এখনো ভাবছো, এখনো তুমি আসলে ফাইনালাইজ করো নাই, বাট তোমার কন্টেন্ট গুলো আমার কাছে খুবই মনে হয় যে প্রোডাক্টিভ কিছু, প্রোডাক্টিভ এবং নলেজেবল সাইটেই তুমি যেহেতু আছো, এবং এটার মধ্যে দিয়ে তুমি আবার ভার্সেটাইলিটির চিন্তা করছো জিনিসগুলো, আমার মনে হয় আরেকটু যদি এফোর্ট দাও তাহলে এটা আসলে আর একটু বিগার প্ল্যাটফর্ম পাবে আমার মনে হয়।